नमस्कार बंधुरा सबा के स्वागत सुपर्णा किचेन विथ बेंगल स्टाइल। बंधुरा आजकल हमार रेसिपी हलो एक स्नैक्स हमें आज के आलू और डिम दिए एक स्नैक्स बनिए देव। इटा खूब इजी और क्रिस्पि। प्रथम ये आलूटा के आलू छोलार सहाजे छाड़िए आलू छड़ाना हो गए हमें सबगुलो ये छड़िए नेब। আমার তিনটে আলু ছাড়ানো হয়ে গেছে। আমি তিনটে আলু দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো। আলুর খোসাগুলো আমি ফেলে দেব, আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে সব আলুগুলোকে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা এই রেসিপিটা শুধু বাচ্চা না নয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একটা আলু কাটা হয়ে গেছে, আমি এইভাবে আরও যে দুটো আলু আছে আমি সেই দুটো আলু কেটে নেব। আমার আলু কাটা হয়ে গেছে, ওই একটা জায়গায় আমি আলুগুলোকে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। আমার আলু ধোয়া হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে আমার যে রান্নার যে মশলাগুলো লাগবে সেটা আপনাদেরকে বলে দিই একটু। এর সঙ্গে লাগছে আমার একটা ডিম, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি প্রথমে এতে নুন দিয়ে দেব। এরপর দেব দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আমি হাতের সাহায্যে এটাকে পুরোটা মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে, এবার এর সাথে আমি একটা ডিম দিয়ে দেব। একটা ডিম দিয়ে দিয়েছি, এর সঙ্গে কর্নফ্লাওয়ার, তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম,
আর আমি চালের গুঁড়ো দেবো এক চামচ। পুরোটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আলু ম্যারিনেট করা হয়ে গেছে, এবার গ্যাস জ্বেলে দেব। আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, তেলটা গরম হয়, তেল ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন আমার। এবার এর মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন, কারণ তাড়াতাড়ি যদি গ্যাস অর্থাৎ জোরে যদি গ্যাসটা জ্বলে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর বাইরে থেকে ক্রাঞ্চিও হবে না। দেখুন বন্ধুরা, 5 মিনিটের মধ্যে এগুলো ভালোভাবে লাল হয়ে গেছে। এরকম লাল হয়ে গেলে তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার বাকিগুলো বাকি আলুগুলো আমি এইভাবে ছেড়ে দেবো। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরকম লাল হয়েছে ভাজাটা। এইভাবে ভেজে নেবেন। আমার এটা রেডি হয়ে গেছে, পটেটো উইথ এগ ফ্রেঞ্চ ফ্রাই রেডি। আমি এটাকে টমেটো সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা সবাই পছন্দ করে থাকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।